আল্লাহর নবী বলেন লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যেই ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ পড়ে এবং সূর্য ডুবার আগের নামাজ পড়ে সূর্য ওঠার আগে কোন নামাজ সূর্য ডুবার আগে কোন নামাজ আল্লাহর নবী বলেন এই দুই সালাত যেই ব্যক্তি আদায় করে লাইয়ালি যা ওই ব্যক্তি কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না তাহলে বাকি তিন ওয়াক্ত পড়বেন না কি বলেন সবগুলাই পড়তে হবে বুখারী শরীফের 652 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন لو يعلمون ما في العتمه والصبح মানুষ যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজের কি উপকার এই হাদিসে আসা এশা আর ফজর মানুষ যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজে কি উপকার লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া মানুষ গড়াগড়ি করে হলেও নামাজে উপস্থিত হয়ে যেত মানুষ যদি জানতো এশারের নামাজের কি উপকার ফজরের নামাজের কি উপকার আমার দিকে তাকান প্যারালাইজড হয়ে গেছেন কোন ব্যক্তি নবীজি বলেন ওই ব্যক্তিও তার নিতম্বের মধ্যে কোনো কিছু ঝুলিও হলেও মাটিতে গড়াগড়ি করে হলেও লোকটা এশার ফজরে আসতো যদি এই দুই নামাজের ফজিলত জানতো তাহলে এই জায়গা দেখেন এশা আর ফজরের হয়ে গেল قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন বাশিরিল মাশাইনা ফিজ জুলাম ইলাল মাসাজিদ বিনুর ইত্তাব ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী বলেন অন্ধকারে হেঁটে হেঁটে যারা মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও অন্ধকারে হেঁটে কয় নামাজে যায় আমরা সাধারণত দুই নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ এই জন্য আমি বলি এশার নামাজে যখন টর্চলাইট টিপতে টিপতে যান মাঝে মাঝে টর্চলাইটটা বন্ধ করবেন একটু অন্ধকারে থাকবেন কেয়ামতের মাঠে যেন বলতে পারেন আল্লাহ আমি অন্ধকারে হাঁটছিলাম টর্চলাইট দিবেন একদম সারাক্ষণ জ্বালায় রেখে না একটু বন্ধ করেন এরকম মোবাইলের লাইট জ্বালাই আমরা একটু বন্ধ করেন আবার জ্বালায়েন সমস্যা নাই কিন্তু মানে যেন কেয়ামতের মাঠে বলতে পারেন আল্লাহ আমি তো অন্ধকারে হেঁটে হেঁটে আসছি ফজরের সময়ও অন্ধকারে একটু হাঁটবেন বলছি না যে লাইট জ্বালাবেন না লাইট তো জ্বালাবেন একটু একটু অন্ধকারে হাঁটেন যেন কেয়ামতের ময়দানে বলা যায় আল্লাহ আমি তো অন্ধকারে হেঁটে মসজিদে গিয়েছি তোমার ওয়াদা তুমি আমাকে নূর দান করবা অবশ্যই আল্লাহ আপনাকে নূর দান তাহলে ফজরের নামাজ এশার নামাজ আসরের নামাজেরও গুরুত্ব আমরা পাইলাম দেখেন বুখারীর বর্ণনা এই 652 নম্বর বর্ণনা আসছে লাউ ইয়ালামুনা মা ফিত তাসজীদ মানুষ যদি জানতো জোহরের নামাজের কি ফায়দা লাস্তাবাকু ইলাইহি তাহলে মানুষ প্রতিযোগিতা করে হলেও জোহরের নামাজে উপস্থিত হয়ে যাইত এই নামাজগুলোর গুরুত্ব হাদিসে কেন বেশি দিছে সাধারণত আমাদের দেশের মানুষ মাগরিব বেশি পড়ে বাকি চার ওয়াক্ত বেশি পড়ে না কোন নামাজ দেখবেন মাগরিবি মুসল্লি সবসময় একটু বেশি হয় মাগরিব নামাজ এই জন্য ফজরের নামাজে মুসল্লি কম হয় জোহরেও কম হয় জোহরে কৃষকরা মাঠে ঘাটে থাকে কোনো মতে আইসা গোসল কইরা গামছা গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়া শুরু করে এই ঠিক নাই না হ্যাঁ আপনারা কৃষক যারা আছেন গামছাটা গায়ে দিয়েই মসজিদে নামাজে দাঁড়ায় যান আপনার একটু শরম করা দরকার আপনি তো বেয়ের বাড়িতে কখনো গামছা গায়ে দিয়ে যান না নাকি যান বেয়ের বাড়িতে মানুষ গামছা গায়ে দিয়ে যায় না আল্লাহর ঘরে মানুষ গামছা গায়ে দিয়ে যায় এত খারাপ লাগে আমার জানেন তারপরেও পইরেন আপনি আবার এই নিয়তে কিন্তু করেন না হুজুর কইছে গামছা গায়ে দিয়ে না যাইতে আর জামুই না মসজিদে না না আপনি যাইয়েন আমি বলছি যে আপনি মানে গামছা গায়ে দিয়ে কেন যান আপনি বাজারে যাইতেছেন কত পরিপাটি হয়ে বিভিন্ন জায়গায় কত পরিপাটি হয়ে যান আল্লাহর সামনে আপনি কেন একটু সুন্দর হয়ে যাবেন না এটা আমার বোঝানোর উদ্দেশ্য আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন তাহলে নামাজের গুরুত্ব এখন নামাজের গুরুত্ব আমরা কেন দিব বুখারী শরীফের 757 700 কত হয় 57 মন দিয়ে শুনেন আল্লাহ বলেন আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া জুলাফা মিনাল লাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমিস সালা নামাজ কায়েম করেন সূরে আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমিস সালা নামাজ কায়েম করেন কোরআনের অসংখ্য গণিত আয়াতে আল্লাহ বলেন আকিমুস সালা তোমরা নামাজ কায়েম করো আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো নামাজ পড়ো না বলে আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করা দ্বারা অনেক উদ্দেশ্য এক নম্বর আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো আছে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক ইত্যাদি জায়গাগুলো পাক করা শরীর পবিত্র না হলে আল্লাহ আপনার নামাজ কবুল করবে না বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইদা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা তোমাদের কারো যখন অযু চলে যায়
ওযু করার আগ পর্যন্ত আল্লাহ তোমাদের নামাজ কবুল করবে না ওযু করা এগুলো নামাজের শর্ত গোসল পবিত্র যদি না থাকেন ফরজ হয় তাহলে গোসল করা এটাও নামাজের শর্ত সূরা মায়েদা আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু যদি তোমাদের উপর গোসল ফরজ হয়ে যায় ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করো আল্লাহ সূরা মায়েদার 6 নাম্বার আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলা সলাহ হে ইমানদার যখন তোমরা নামাজের ইচ্ছা করো فاغسلوا وجوهكم شهر دوتو كرم وايديكم هاد دوتو كرم وامسحوا بروسكم متى مسح كرم وارجلكم الى الكعبين تمرا তোমাদের পাগুলো ধৌত করে নাও এগুলা হলো নামাজের শর্ত এইগুলাও করা নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করা এখন যে কথাটা বলবো এটা একটু মন দিয়ে শুনেন যে নামাজ কায়েম কেন বললেন আল্লাহ দেখি আমরা যারা নামাজ পড়ি আমরা নামাজ কায়েম করি কিনা একটা তো বললাম অপবিত্র থাকলে পবিত্র হওয়া এখন যেই হাদিসটা শোনাবো এই হাদিস শোনার পর আমি বলবো না হাত উঠায় বলেন কারা কারা নামাজ কায়েম করেন কিন্তু হাদিস শোনার পর মনে জিজ্ঞাসা কইরেন আসলে আপনি নামাজ কায়েম করেন কিনা আগে হাদিসটা মন দিয়ে শুনেন বুখারী শরীফ 757 কত হয় 757 বলেন তো বুখারী শরীফের কয় নাম্বার হাদিস এটা এটা একটু সবাই শিখেন সারা জীবন মনে রাখতে হবে 757 নবীজি মসজিদে বসে রইছ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে রইছ এক ব্যক্তি মসজিদে ঢুকছে ঢুকার পর নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার দাঁড়ানোর পর নামাজ থেকে যখন সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পর আল্লাহ নবীর সামনে গেলেন যাওয়ার পর সাল্লাম আলাইহি আল্লাহ নবীকে সালাম দিলেন ফরদ্দা আলাইহিস সালাম আল্লাহ নবী তার সালামের জবাব নিলেন সালামের জবাব নেওয়ার পর আল্লাহ নবী বললেন ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি এ মিয়া তুমি আবার যাও নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই আসলে নামাজ পড়ে নাই মাত্র না বইরা আসছে ওই ব্যক্তি গেছে যাওয়ার পর আবার নামাজ পড়ছে পড়ার পর আবার আসছে আসার পর সালাম দিয়েছে নবী জবাব দিলেন আবার আল্লাহ নবী বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই তিনবার হয়েছে রুকু ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রাহু আল্লিমনি আমাকে আপনি শিখায় দেন কারণ আমি এইভাবে নামাজ পড়লাম এর চাইতে ভালো নামাজ আমি পড়তে জানি না ওলামায়ে কেরাম আছে এখানে এই হাদিসে আমার মাঝে মাঝে মনে হয় এই হাদিসে আর কি পড়লে আমার মনে হয় ওলামায়ে কেরামদেরকে সোজা না বসেন অনেকটা বেশিরভাগ যদি সেজদার দিকে বাঁকা থাকেন সেজদা তো একটা হইল আপনি দুই সেজদা দিবেন হলো তো একটা আল্লাহ নবী বললেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবা এরপর সেজদায় যাবা এটা হলো নামাজ কায়েম করা এই জন্যই বললেন যে কায়েম হলো না এটাই নামাজ কায়েম করা প্রতিষ্ঠিত করা তো নামাজ প্রতিষ্ঠিত করা মানে ধীরস্থিরতার সাথে দাঁড়িয়ে কেরাত পড়া ধীরস্থিরতার সাথে রুকু করা ধীরস্থিরতার সাথে সেজদা করা নবীজি বললেন ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা এক রাকাত তোমাকে দেখায় দিলাম বাকি দুই পড়ো তিন পড়ো আর চার পড়ো এইভাবে ধীরস্থিরতার সাথে তুমি নামাজ আদায় করো প্রিয় নাসিরনগর এলাকার মুসলমান আপনাদের হাত জোরে পা জোরে বলছি একদিন এইভাবে আপনি নামাজ পড়েন ইনশাআল্লাহ যেই মজা আপনি পাবেন অতীতে এই মজা কখনো পান নাই একদিন এইভাবে নামাজ পড়েন তাহলে নামাজ কায়েম করা কেন বললেন আল্লাহ নামাজের রুকু সুন্দরভাবে করা সেজদা সুন্দরভাবে করা করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সালাত কায়েম করার উদ্দেশ্যটা বুঝে আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নামাজ আমরা কেন পড়ব এক নাম্বার অন্তরের প্রশান্তির জন্য নামাজ পড়ব প্রথম এক নাম্বার অন্তরের প্রশান্তি নামাজ এখন টেলিভিশনে অ্যাডভারটাইজ দেয় আপনি কি হতাশায় ভুগছেন আপনি কি পেরেশানিতে আছেন ইউটিউবেও দেয় টেলিভিশনেও দেয় কি তাহলে আপনি আমাদের খানকায় চলে আসুন অমুক জায়গা টমুক জায়গা যে হোক এখানে এসে আপনি এক মাস থাকুন দেড় মাস থাকুন আপনার মনে প্রশান্তি আসবে আপনার এলাকার গাছে গাছে লাগায় দিবেন আপনি কি প্রশান্তি চান হতাশায় ভুগছেন আপনি মসজিদে আসুন আপনার অন্তরে প্রশান্তি এসে যাবে আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ওই সাহাবার মেয়ের জামাই এবং বেয়াই আসছে ওনারে দেখতে মানে বেয়াই আর জামাই দুইজন গেছে অসুস্থ একজনে গেছে তার বেয়াইকে দেখতে আর জামাই গেছে শ্বশুরকে দেখতে তো উনি বলেন ইনতালাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিল্লানা মিনাল আনসার আমি আর আমার আব্বা গেলাম আনসারি শ্বশুর বাড়িতে গেলাম নাউদুহু তাকে দেখতে গেলাম অসুস্থ ফাহাদরতিস সালাত নামাজের সময় হয়ে গেছে
নামাজের সময় হওয়ার পর উনি বাসার একজনকে বললেন তুনি বিল উযু ওযুর পানি আনো লিউসাল্লিয়া ফাস্তারিহা আল্লাহু আকবার আমরা যদি অসুস্থ হই কত বাহানা করি বৈশা নামাজ পড়ি শুয়া নামাজ পড়ি নামাজ পড়তে মন চায় না আর একটু পরে পড়ি এই তো আমাদের বাহানা আর আমি আমারই বলতেছি যে আমরা বক্তারা মাহফিলে যখন যাই আরেকটু পরে আরেকটু পরে নামাজ না না আরেকটু সামনে পড়লেও তো হয় এ শয়তান গুড় ধোঁকা দিতে থাকে না না ওই সামনে রাস্তার বাম পাশে মসজিদ পাবেন আরেকটু সামনে যান শয়তান ধোঁকা দিতেই থাকে ওই সাহাবা বললেন ওযুর পানি আনো জামাই আর বেয়াই দুইজনে অবাক হয়ে সামনে বসে বলতেছে আপনি তো অসুস্থ একটু পরেও নামাজ পড়লে পারেন আমরা কিন্তু এরকম কই হুজুর ওযুর আছে তো একটু পরে পড়েন টাঙ্গাইল এক জায়গায় গেছি ওই আপনার ইয়া দিছি শুই ওই যে করোনা টিকা তো টিকা দেওয়ার পর টাঙ্গাইল মাহফিলে গিয়ে বয়ান করছি হাত নাড়াইতে পারতেছি না বাম হাত দুইটাই দিছি আমি তৃতীয়টা বাকি আছে হাত নাড়াইতে পারতেছি না ওখানে গিয়ে আমি শেষে বিতিরের নামাজ দাঁড়াইছি এক জায়গায় নামাজ পড়ছি বিতির বাকি রাখছি বিতিরটা পরে দাঁড়াইছি তো একজন আমাকে বলতেছেন হুজুর আপনি তো বিতির না পড়লেও পারতেন কারণ সফর অবস্থায় বিতির না পড়ার একটা মাসালাও তো দেখা যায় ফিকির কিতাবে আমি বললাম ভাই ওইটা তো মাসালা এটা তো তাকওয়া আপনার তো খুব কষ্ট হইতেছিল সফর অবস্থায় বিতির পড়তে আমি বললাম মাসালা মাসালা তো মাসালার জায়গায় রাখতে হয় কিছু ক্ষেত্রে আপনার মাসালা জায়েজের জায়গায় রাইখা আমল করলেই বেশি ফায়দা বিতিরের নামাজ আদায় করা দেখেন নামাজ মানে ছেড়ে দেওয়ার পর অনেকে প্রশ্ন করে হুজুর সফরে কি শূন্য ছেড়ে দেওয়া যায় না আরে সফরে শূন্য ছেড়ে দেওয়ার অপশন কার এই যে আমার রানিয়ে আসি তখন শূন্য ছেড়ে দেওয়াটা সমস্যা না আপনি গেছেন এক বাড়িতে বেড়াইতে 10 দিন এখন ওই জায়গায় বেড়াইতে যাওয়ার পরে আপনি শূন্য ছেড়ে দিবেন না সুন্নতগুলো সবই পড়বেন হ্যাঁ ফরজটা 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন কিন্তু যদি জামাতে নামাজ পড়েন ওই এলাকায় তখন উনি 4 রাকাত পড়লে আপনি তো 4 রাকাতই পড়বেন এলাকার ইমাম আপনারা মুসাফিররা জামাত করলে 4 রাকাত ওলা জামাত 2 রাকাত বিতির 3 রাকাত 3 রাকাতই মাগরিব 3 রাকাত 3 রাকাত কিন্তু আপনাদের কোনো ব্যস্ততা নাই কোনো কাজ নাই তখন কিন্তু সুন্নতগুলো অবশ্যই পড়বেন কথা কি বুঝে আসছে সফর অবস্থায় সবাই মনে করি কি মানে সবসময় মনে সুন্নত মাফ না সফরে মানুষ যাওয়ার পর যদি তার ব্যস্ততা না থাকে সে সুন্নত পড়বে সব পড়বে ব্যস্ততা থাকলে হ্যাঁ তখন তার জন্য সুন্নতের ছাড় ফরজ 4 রাকাতটা 2 রাকাত পড়বে মনে থাকবে না ইনশাআল্লাহ নামাজের গুরুত্ব দেওয়া আল্লাহ তৌফিক দান করে তো এই সাহাবা বলেন ওযুর পানি আনো আনসে ওযু করে নামাজ পড়া আমি প্রশান্তি অর্জন করতে চাই এবার তারা বললেন দলিল কি ওই সাহাবা জবাব দিলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লি বিলাল আল্লাহর নবীকে আমি শুনেছি বেলালকে আল্লাহ নবী বললেন বেলাল কুম ফাকিম ফারিহনা বিসসালাত বেলাল তুমি দাঁড়াও আজান দাও একামত দাও নামাজের ব্যবস্থা করো আমাদেরকে নামাজের মাধ্যমে প্রশান্তি হওয়ার ব্যবস্থা করে দাও হাদিস দ্বারা বোঝা যায় নামাজ শান্তি আবু দাউদের 1319 নম্বর হাদিসের বর্ণনা